স্বপ্ন দেখতে হবে। একটা জাতি বিনির্মাণের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হচ্ছে স্বপ্ন দেখা। বড় চিন্তা করতে হবে, আমরা যদি বড় চিন্তা না করতে পারি তাহলে কাজটা কখনোই বড় হবে না। স্যার যখন কথা বলেন, আমাদের এমডি স্যার সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেন, এই জন্যে যে তিনি এই চিন্তাটা করতে পেরেছিলেন যে একটা স্বাধীন রাষ্ট্র প্রয়োজন, সেই জন্যে আসলে উপহার দিতে পেরেছেন। অন্য প্রতিষ্ঠান শুধুমাত্র মুনাফার জন্যে ভাবছে, শুধুমাত্র মুনাফা, একচ্ছত্র মুনাফা এবং মুনাফার মনোপলি। আর আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র মুনাফার চিন্তা করছে না, কারণ এই প্রতিষ্ঠান হচ্ছে ওয়াকফ লিল্লা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আল্লাহ মালিক, স্বয়ং আমাদের সর্বশক্তিমান রাব্বুল আলামিন হচ্ছেন মালিক। এই প্রতিষ্ঠানের যদি বিস্তৃত হয় তাহলে জনসেবা ছড়িয়ে যাবে একদম প্রান্তরে প্রান্তরে। ইংরেজিতে দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ইন্ট্রোভার্ট এবং অন্যটি হচ্ছে এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মানে হচ্ছে অন্তর্মুখী, আর এক্সট্রোভার্ট হচ্ছে বহির্মুখী, আপনারা সবাই জানেন। তো আমাদের ইন্ট্রোভার্ট হয়ে থাকলে কিন্তু হবে না, যেহেতু আমাদের দায়িত্ব হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আমাদের সেবার মধ্য দিয়ে নিজের সমৃদ্ধি অর্জন প্রথমত, দ্বিতীয় হচ্ছে যেটা বড় কাজ, যে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা সেবাটাকে যেন সর্বস্তরে ছড়িয়ে দিতে পারি দাতব্য কাজ হিসেবে, সেই জন্য অবশ্যই আমাদেরকে এক্সট্রোভার্ট হতে হবে। তো এখন কি হয় যে এক্সট্রোভার্ট হতে গেলে আমরা সাধারণত অন্যের সমালোচনা করি, অন্যের সমালোচনা করে বেড়াই। আমি একটা ছোট্ট এক লাইনের গল্প বলবো। একবার সম্রাট আকবর সমুদ্র তট দিয়ে হাঁটছিলেন, তার সাথে ছিল বীরবল। আপনারা নিশ্চয়ই বীরবলকে চেনেন। তো সম্রাট আকবর সমুদ্র তটে একটা দাগ কাটলেন, দাগ কেটে বললেন, ওহে বীরবল, তুমি দেখো তো এই দাগটা তুমি ছোট করতে পারো কিনা। বীরবল একটু ভাবলেন, তারপরে তিনি সম্রাট আকবরের দাগের পাশে আরেকটা লম্বা দাগ কাটলেন। তখন দেখা গেল যে সম্রাট আকবর যে দাগটা কেটেছিলেন সেই দাগটা ছোট হয়ে গেল ওই লম্বা দাগের কারণে। সুতরাং অন্যের প্রতিষ্ঠান কি করছে কি করতে পারছে না সেটা সমালোচনা না করে আমরা যখন আমাদের বড় চিন্তা দিয়ে বড় কাজ করব, তখন অবশ্যই আমরা আপনা আপনি নিজে নিজেই বড় হয়ে যাব। সুতরাং মানব কল্যাণের প্রয়োজনে আমাদের সংবিধান মোতাবেক স্বাস্থ্য এবং শিক্ষার অধিকার এখনও পুরোপুরি সুনিশ্চিত হয়নি। এই দেশপ্রেমের দায়টা যেমন আমাদের আছে, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তাদের ধর্মের দায় আছে মানুষের পাশে দাঁড়ানো। সেই জায়গা থেকে আমরা চাইব আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, যে অনেক বড় স্বপ্ন দেখছেন, তিনি ছোট্ট চারা গাছকে এত বড় বটবৃক্ষ করেছেন, বাকি স্বপ্নটা আমাদের পূরণ করতে হবে। বন্ধুরা আজ হাতে হাত রাখো, উদ্যম করো গতি, সামনে রয়েছে সোনালী সকাল, কেটে যাবে দুর্গতি। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বিশ্বে এগিয়ে যাও নতুন স্বপথে, নতুন স্বপথে মাথা উঁচু করে দাঁড়াও। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বিশ্বে এগিয়ে যাও নতুন স্বপথে, নতুন স্বপথে মাথা উঁচু করে দাঁড়াও। তুমি নিপীড়িত মানুষের, দিকহারা মানুষের, মনের ভেতর আনো আশা অনিশেষ, আশা অনিশেষ। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, তুমি পারো জাগাতে আবার মৃত এই জনপদ, হাতে হাত রেখে অন্যায় প্রতিরোধে নিতে পারো দৃপ্ত শপথ। তুমি পারো জাগাতে আবার মৃত এই জনপদ, হাতে হাত রেখে অন্যায় প্রতিরোধে নিতে পারো দৃপ্ত শপথ। তুমি জাগলে, তুমি জাগলে কেটে যাবে আধারের রেশ। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, বিশ্বে এগিয়ে যাও নতুন শপথে, নতুন শপথে মাথা উঁচু করে দাঁড়াও। প্রিয়
বাংলাদেশ প্রিয়, বাংলাদেশ বিশ্বে এগিয়ে যাও, নতুন শপথে নতুন শপথে মাথা উঁচু করে দাঁড়াও। প্রিয় হামদর্দ, প্রিয় হামদর্দ, বিশ্বে এগিয়ে যাও, নতুন শপথে নতুন শপথে মাথা উঁচু করে দাঁড়াও। প্রিয় হামদর্দ, প্রিয় হামদর্দ, প্রিয় হামদর্দ।